বিসিআর, যেখানে বলেন আনন্দের সিদ্ধি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসিমা সুলতানা। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আমি আজকে আবার একটা নতুন ক্লাসে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি পড়াবো তোমাদের গদ্যাংশ থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আম আঁটির ভেঁপু গল্পটি। আম আঁটির ভেঁপু গল্পটি আসলে অনেক বড়, এটাই স্বল্প পরিসরে পুরোটা বলে বোঝানো সম্ভব না। তবু আমি এর বিষয়বস্তুটা আলোচনা করব, চরিত্রগুলো আলোচনা করব। তো তোমরা যদি বইটি সামনে খুলে রাখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো চলো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আম আঁটির ভেঁপু গল্পটি আসলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত পথের পাঁচালী প্রবন্ধ গল্পটির আসলে একটা অংশ বিশেষ। তো এই অংশে লেখক গ্রামীণ জীবনের একটা প্রতিচ্ছবি তুলে ধরেছেন, যেখানে অভাব অনটন এবং দারিদ্রতার মধ্যে দিয়ে একটা সংসার তার হরিহর তার সন্তানদের নিয়ে তার স্ত্রীকে নিয়ে কিভাবে অভাব অনটনের মধ্যে তার সংসারটা চালায়, এবং এর মধ্যে সর্বজয়ের একটা মাতৃত্বের চিরন্তন রূপও ফুটে উঠেছে, এবং অপু এবং দুর্গার চরিত্রের মধ্য দিয়ে মানব জীবনের যে সোনালী সময় শৈশব, সেই শৈশবের যে দুরন্তপনা সেসব স্মৃতিও তিনি তুলে ধরেছেন। এই গল্পের অনেকগুলো চরিত্র আছে, তার মধ্যে মূলত প্রধান চরিত্র চারটি, বাড়ির কর্তা হরিহর, তার স্ত্রী সর্বজয়া, 7-8 বছরের ছেলে অপু এবং 10-11 বছরের মেয়ে দুর্গা। আসলে লেখকের বর্ণনায় আমরা তাদের বাড়ির অবস্থাটা কেমন সেটা আমরা পড়ে একটু জানব। এখানে লেখক বর্ণনা দিয়েছেন যে হরিহরের বাড়ির চারিদিকে ঘন জঙ্গল, বাড়িটি অনেকদিন হইল মেরামত করা হয়নি, সামনের দিকে রোয়াক ভাঙা, ফাটলে বন্ধুচুটির গাছ জন্মেছে, জানালা দরজার কপাট ভাঙা, নারকেলের দড়ি দিয়ে গড়াদের সাথে বাঁধা, সম্বল বলতে একটি দুধের গরু আছে। আর তারা খাবার বলতে সকালে যেটা পায় আমরা গল্পের মধ্যে দেখি, যে কখনো চাল ভাজা, কখনো বা একটি ফলের টুকরা বা শশার টুকরা ইত্যাদি। আসলে লেখকের এই বর্ণনা থেকেই তাদের যে অবস্থা, তারা কতটা দরিদ্র সেটা আমরা সহজেই বুঝতে পারি। হরিহর এই গল্পের একটি অন্যতম প্রধান চরিত্র। হরিহর আসলে গ্রামের একজন দরিদ্র ব্রাহ্মণ, সে গ্রামের বিভিন্ন বাড়িতে পূজা অর্চনা করেই জীবিকা অর্জন করে, কিন্তু সেই জীবিকা তার উপার্জন এতই অল্প যে এতে তার অভাব মেটে না। এই জন্য সে 8 টাকা বেতনে অন্নদা রায়ের বাড়িতে গোমস্তার কাজ করে, কিন্তু তাতেও তার অনটন মেটে না। এই জন্য সে একসময় সিদ্ধান্ত নেয় যে একজন নিচু জাতের সৎকবজা তাদের বাড়িতে এসে মন্ত্র দেবে। আসলে মন্ত্র দেয়াটা কি, সে হচ্ছে ব্রাহ্মণ উচ্চ শ্রেণীর, কিন্তু এই নিচু শ্রেণীর লোককে সাধারণত মন্ত্র এরা দেয় না, কিন্তু অভাবের তাড়নায় সেই সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু সে আক্ষেপ করে বলে একটা কথা যে আজকাল যাশাদের ঘরে লক্ষ্মী বাঁধা, ভদ্র লোকেরাই হয়ে পড়েছে হাবাতে। অর্থাৎ উঁচু জাতের ব্রাহ্মণ হয়েও তাদের অভাব অনটন কাটে না, কিন্তু নিচু জাতের লোকেরা এখন গৃহস্থ ধনী। অর্থাৎ এটা হরিহরের আক্ষেপের কথা। হরিহরের স্ত্রী হচ্ছে সর্বজয়া। সর্বজয়ার মধ্যে আমরা আসলে গ্রামীণ মায়ের যে একটা চিরন্তন রূপ আমরা সেটাই দেখতে পাই। শত অভাব অনটনের মধ্যেও সে তার সন্তানদের শাসন করে, স্নেহ করে, ধার দেনা করে তার সংসার চালাতে হয়, ধার দেনা সময় মতো পরিশোধ করতে পারে না বলে তার প্রতিবেশীদের কাছ থেকে তাকে কটূক্তি সহ্য করতে হয়। অনেক অভাব অনটনের মধ্যেও সে তার সন্তানদের মুখে অন্ন তুলে দেওয়ার চেষ্টা করে। আসলে এই সর্বজয়ের মধ্যে দিয়েই আমরা একেবারে পল্লীর গ্রামের দরিদ্র দুঃখী মায়ের একটা চিরন্তন রূপ খুঁজে পাই। এরপর আসি অপুর চরিত্রে। লেখক যেভাবে বর্ণনা করেছেন তাতে আমরা আন্দাজ করতে পারি যে অপু 7-8 বছরের একটি বালক হবে। সে তার দিদির খুবই অনুগত, তার দিদির সমস্ত কাজের নিত্যসঙ্গী। তার অনেক খেলনা সামগ্রী আছে, সেটার মধ্যে রং ওঠা একটা কাঠের ঘোড়া, 4 পয়সার দামের টিনের বাঁশি,
কড়ি, শুকনো নাটা ফল, দুই পয়সার পিস্তল, খাপড়ার কুচি, এগুলো এগুলো আসলে তার খেলার সামগ্রী। এই গুলোকে সে তার বাক্স থেকে বের করে, নাড়াচাড়া করে, দেখে, খেলা করে, আবার সে যখন ধনের মতো আগলে রাখে। এগুলো তার খুবই প্রিয় বস্তু। আসলে এই সমস্ত জিনিসের বর্ণনা থেকেও তাদের দরিদ্রতার চিহ্নটাও আমরা বেশ খানিকটা বুঝতে পারি। এরপরে আসি দুর্গার চরিত্রে। আসলে দুর্গাকে কেন্দ্র করেই গল্পটি আবর্তিত। দুর্গা লেখক যেভাবে বর্ণনা করেছেন আমি একটু পড়ছি। দুর্গার বয়স 10-11 বছর, হালকা পাতলা গরম, চাপা রং, হাতে কাছের চুড়ি, রুক্ষ চুল বাতাসে উঠছে, ময়লা শাড়ি, ডাগর ডাগর দুটি চোখ। দুর্গা আসলে খুবই চঞ্চল স্বভাবের, সে কখনোই ঘরে থাকতে চায় না। সারাদিন সে কারো আমতলা, কারো জামতলা, বনে জঙ্গলে সারাক্ষণ ঘুরে বেড়ায়, আম জাম কুড়িয়ে সে খায়। দুরন্ত দুর্গা কারো শাসনই মানে না, তার মায়ের চোখকে সে সবসময় চেষ্টা করে তার মায়ের চোখকে ফাঁকি দিয়ে কখন কোথায় যাবে। এইভাবে মা তাকে প্রায় বকাঝাকা করে, কিন্তু মায়ের এই বকাঝাকা, শাসন, আদর সবকিছু উপেক্ষা করেই সে তার নিজের মতোই থাকতে ভালোবাসে। এই গল্পের আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অপু এবং দুর্গা এই দুই কিশোর কিশোরী ভাই বোনের মধ্যে ভালোবাসা, আন্তরিকতার একটা বন্ধন। দুজন যে কোনো কাজের নিত্য সঙ্গী, একে অন্যের সাথে খুবই ভাব, একসাথে তারা বনে জঙ্গলে ঘোরে, মায়ের শাসন, মায়ের বকুনি, মায়ের আদর সবকিছু ভাগাভাগি করে নেয়। কারো আম গাছের তলা, কারো জাম গাছের তলা, সেখানে যে ফল পাকুড় পায় সেগুলো তারা কুড়িয়ে এনে দুজনে ভাগাভাগি করে খায়। আবার সময় মতো যখন অপুর কাজ পছন্দ হয় না, দুর্গা আবার তাকে একটা কি মেরে দৌড় দেয়। এই সব কিছুর মধ্য দিয়েই আসলে আমরা ভাই বোনের মধ্যে যে চিরায়ত শৈশব সেটাই আমরা আমাদেরকে মনে করিয়ে দেয়। তো সংক্ষেপে আসলে চরিত্রগুলো যেভাবে আমি ব্যাখ্যা করলাম, তো চলো আমরা ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে একটু দেখে আসি। আমরা লেখক পরিচিতিটা একটু দেখে নিই। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, উনি জন্মগ্রহণ করেছিলেন 1894 সালে মুরালিপুর গ্রামে, ম্যাট্রিক পাশ করেছিলেন 1914 সালে, আইএ থেকে বিএ ডিগ্রি করেছেন রিপন কলেজ থেকে। আসলে তার লেখার বৈশিষ্ট্য যেটা, এটাই প্রধান, সেটা হচ্ছে গ্রাম বাংলার মানুষের জীবনযাপন এবং প্রাকৃতিক সৌন্দর্য। আর তিনি ইচ্ছামতী উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার পেয়েছেন, তার বিখ্যাত উপন্যাস হচ্ছে ইচ্ছামতী। আর মৃত্যুবরণ করেছেন তিনি 1950 সালের 1 সেপ্টেম্বর। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত বইগুলির এখানে নাম দেয়া আছে, পথের পাঁচালী, যেটার এই পথের পাঁচালীরই অংশ বিশেষ আসলে আমাটির ভেঙ্গু গল্পটি, অপরাজিত, ইচ্ছামতি, মেঘমল্লার, আরণ্য, দৃষ্টিপ্রদীপ, এগুলো হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গ্রন্থ। এই স্লাইডে আসলে কিছু প্রতীকী ছবির মাধ্যমে আমি অপুর বিভিন্ন ভঙ্গি দেখানোর চেষ্টা করছি। কিছু প্রকৃতি ছবি, প্রতীকী ছবি, অপুর বিভিন্ন ভঙ্গি দেখা যাচ্ছে। এতে অপু যে খুবই একটি দুষ্টু প্রকৃতির বালক ছিল সেটা সহজেই বোঝা যায়। এটি দুর্গার একটি কাল্পনিক চিত্র। এখানে আসলে কিশোরী দুর্গা যে কত চঞ্চল বা ডানপিটে ছিল, এই ছবিগুলো দেখলেও তার কিছুটা আমরা আন্দাজ করতে পারি। লেখক যেমন বর্ণনা দিয়েছেন তার গল্পে যে তাদের দারিদ্র্যের চিহ্ন, তাদের শত ছিন্ন কুটির, এই ছবিগুলো দেখলে আসলে তাদের দারিদ্রতার চিহ্নটি বোঝা যায়। তাদের এই যে ভাঙাচোরা জরাজীর্ণ ঘর এখানে ফুটে উঠেছে, ভাঙা গড়াদ বা এই যে দৃশ্যগুলো, এগুলো দেখলেই আমরা গল্পের সাথে কিছুটা সামঞ্জস্য খুঁজে পাই।
সর্বজয়া। সর্বজয়ারও আমরা একটা কাল্পনিক বা প্রকৃতি একটা ছবি দেখাচ্ছি, সেটা হচ্ছে যে তার সাংসারিক কাজকর্ম, তার সন্তান স্নেহ বা সন্তানের সেবা করা ইত্যাদি সবকিছুর মধ্য দিয়েই একজন গ্রামীণ চিরন্তন দুঃখী নারীর যে রূপ সেটি ফুটে উঠেছে বলেই আমার মনে হয়। হরিহর এবং সর্বজয়ার কিছু ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। সর্বজয়ার এই যে ছিন্ন শাড়ি বা তাদের এই যে দৃশ্যগুলো, এগুলো দেখলেও তাদের অভাবের চিত্রটাই ফুটে ওঠে। এপাশে যে সর্বজয়ার কান্নার একটি ছবি দেখা যাচ্ছে, আসলে এই অংশটি এই গল্পের মধ্যে নেই, কারণ আমি প্রথমেই বলেছি যে এটা পথের পাঁচালী উপন্যাসের একটা অংশ বিশেষ। পথের পাঁচালী উপন্যাসে যেটা হয় যে উপন্যাসের শেষে দুর্গার মৃত্যু হয়, তার বাবা সেটা জানতে পারে না এবং দুর্গার জন্য যে একটা নতুন শাড়ি কিনে নিয়ে আসে সেটা দেখেই তার মা সর্বজয়া কান্নায় ভেঙে পড়ে। তো যাই হোক, আসলে আমরা এই সব কিছুর মধ্য দিয়েই পথে আমরা হরিহর এবং সর্বজয়ার যে দারিদ্র্যের চিহ্ন সেটা আমরা সহজেই বুঝতে পারি। গল্পে একটি ওদের একটা একমাত্র সম্বল একটি দুধের গায়ের কথা বলা আছে, যেটাকে ওরা কন্দি গায় বলে। আর স্বর্ণ গোয়ালিনী একটা মেয়ে, সে প্রতিদিন এসে তাদের ওই দুধের গায়ে দুধ দহন করে দিয়ে যেত, এরকম একটি চিত্র এখানে দেখা যাচ্ছে। এখানে যে ছবিগুলো দেখা যাচ্ছে সবগুলোইতেই অপু এবং দুর্গা, বিভিন্ন ভঙ্গির ছবি, বিভিন্ন সময়ের ছবি। এগুলো দেখলেই আসলে বোঝা যায় যে ভাই বোনের যে মধুর সম্পর্ক, তারা দুইজন ছিল সমস্ত কাজের একে অপরের সঙ্গী। প্রথমে যে একটা ছবি দেখা যাচ্ছে যে বৃষ্টির মধ্যে দুইজন জড়াজড়ি করে বসে আছে বা খেলা করছে, কিছু দেখছে, খেলছে, আসলে এটাই এই কিশোরী বয়সের যে ভাই বোনের মধুর সম্পর্ক এই গল্পের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে অনেকগুলো শব্দার্থ আছে বইয়ের মধ্যে যেগুলোর অর্থ তোমাদের সবগুলো জানা নয়, আমি মাত্র কয়েকটা শব্দের অর্থ এখানে দেখানোর চেষ্টা করছি। রোয়াক, রোয়াক মানে বারান্দা, চুপড়ি মানে ছোট ঝুড়ি, দাওয়া মানেও বারান্দা, আর খাপড়ার কুচির কথা আছে যেটা দিয়ে খেলা করে অপু, এটা হলো কলসির এক ভাঙা টুকরা। আর যারা প্রথমেই আছে যে আম জারিয়ে খায়, আসলে এই যারা মানে হচ্ছে কুচি কুচি করে খাওয়া। আর খার কাঁচার কথা আছে যে সর্বজয়া খার কেচে বাড়ি ফিরল, এই খার কাঁচার মানে হচ্ছে আসলে কাপড় কাঁচা। তো আরো অনেক শব্দার্থ এবং টিকা তোমাদের বইয়ে আছে, তোমরা এগুলো বিস্তারিতভাবে পড়বে এবং লেখক পরিচিতিটাও ভালো করে পড়বে, তাহলে আর সবকিছু তোমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা তোমরা আশা করি শুনেছ। তোমরা এই গল্পটি কয়েকবার রিডিং করবে, লেখক পরিচিতি পড়বে, শব্দার্থ টিকাগুলো বুঝে নেবে এবং চেষ্টা করবে যে বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করার। তো আগামী আবার কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা সবাই ভালো থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ।